আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার অল ক্লাস এডুকেশন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের ইতিমধ্যে মাস্টার্স ভর্তির আবেদন এর সময় শেষ হয়েছে আর আজকে হচ্ছে সর্বশেষ পেমেন্টের তারিখ। তো ভর্তি আবেদন করার পরে তোমরা পেমেন্ট করার পরে যে কলেজে তোমরা ভর্তির জন্য আবেদন করেছো তো নির্ধারিত কলেজে যেখানে আবেদন করা হয়েছে ওখানে কি কলেজ কর্তৃপক্ষ ভর্তি নিচ্চন করেছে কিনা বা তোমার ভর্তি আবেদন তারা গ্রহণ করেছে কিনা সেটা কিভাবে তোমরা চেক করবে। তো চেক করার জন্য দুইটা মাধ্যম রয়েছে এসএমএস এর মাধ্যমেই তোমরা অনেক সময় চেক করতে পারো কিন্তু অনেকের ফোনে নেটওয়ার্কিং সমস্যার কারণে বা অনেক সময় এসএমএস এর মাধ্যমে মিষ্টি হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা কিভাবে চেক করবে সেক্ষেত্রে চেক করতে হলে তোমার এখানে তোমার অ্যাডমিশন রোল এবং একটা পিন নাম্বার দেওয়া রয়েছে এই তোমার ভর্তি আবেদন ফর্মে যে অ্যাডমিশন রোল এবং পিন মাধ্যমে তুমি ওয়েবসাইটে লগ ইনের মাধ্যমে চেক করে দিতে পারো তো প্রথমত তোমার একটা মেসেজ কিভাবে আসবে মেসেজটা আমি একটু দেখিয়ে দিই তো এমন একটি মেসেজ আসবে যেখানে তোমার নাম দেওয়া থাকবে এবং তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার দেয়া থাকবে এবং এখানে দেখতে পারছো রিসিভ বাই গভ বঙ্গবন্ধু কলেজ আমরা আরেকটা দেখিয়ে দিই এই এস তুমি দেখতে পারছো আরেকজনের নাম দেওয়া রয়েছে এবার এর অ্যাপ্লিকেশন এডমিশন রোল তারপর ইজ রিসিভ বাই গো বঙ্গবন্ধু কলেজ এইভাবে তোমার ফোন এসএমএস আসবে এখন তোমার কথা হচ্ছে যদি এসএমএস না আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে চেক করবে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি রিসিভ করছে কিনা সেক্ষেত্রে তোমার যে ভর্তি ফর্মটি রয়েছে এখানে তুমি একটা এডমিশন রোল এবং পিন নম্বর পেয়ে যাবে এটা দিয়ে তোমার ওয়েবসাইটে লগ ইন করতে হবে তো ওয়েবসাইটে লগ ইন করার জন্য ফার্স্ট আমরা গুগলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো এ নিয়ে এডমিশন এরপর এডমিশন হোম এখানে চলে যাব আর যদি তোমরা সরাসরি ওই ওয়েবসাইটে যেতে চাও সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এরপর এখানে মাস্টার চলে যাবে মাস্টার চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো

আমাদের নতুন নতুন সকল ভিডিও গুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে